আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটনের একটি ওয়াশিং মেশিন মডেল WWMT TM70। একদম নতুন একটি ওয়াশিং মেশিন, এটি কীভাবে ফিটিং করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। প্যাকেটটি আগে আনপ্যাকেটিং করে দেখেন, আমি বক্সটিকে আনবক্সিং করেছি। ওই হচ্ছে বক্স আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটা হচ্ছে অ্যান্টি রেডস কভার, মেশিনের নিচের দিকে লাগাতে হয়। এটা থাকে ওয়ারেন্টি কার্ড। তুমি 12 কেজিটা নিই। ভিতরে দুটো পাইপ দেওয়া থাকে, এটা হচ্ছে ওয়াটার ইনলেট পাইপ, এটা দিয়ে মেশিনে পানি ঢোকার লাইন করতে হয়। এবং এখানে একটি পাইপ দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াটার আউটলেট পাইপ, এটা দিয়ে পানি বের করার ব্যবস্থা করতে লাইন করতে হয়। পেছনে সেটা এরকম ফাঁকা থাকে, এইখানে এই অ্যান্টি রেডস কভারটি লাগাতে হবে। দেখেন আমাদের অ্যান্টি রেডস কভার লাগানো শেষ, অর্থাৎ এই কভারটার কাজ হচ্ছে মেশিনের ভিতরে যেন কোনো তেলা পোকা বা ইঁদুর ঢুকতে না পারে, এই জন্য অ্যান্টি রেডস কভারটা লাগাতে হবে অবশ্যই। এই পাইপটা হচ্ছে ওয়াটার আউটলেট পাইপ, এটা দিয়ে মূলত পানি আউট হবে মেশিন থেকে। এখানে একটা পোর্ট করা আছে পানি বের হওয়ার যে রাস্তা, এর মুখে এটা আমরা লাগিয়ে দেবো। দেখেন এখানে আমাদের আউটলেট পাইপটা সংযোগস্থলে সংযোগ দেওয়া শেষ, এখানে একটি ক্লাম্প দিয়ে লাগানো আছে। আমরা পরবর্তী স্টেপগুলো দেখি। এটা হচ্ছে ওয়াটার ইনলেট পাইপ, এই পাইপটা হচ্ছে এখানে একটি পানি লাইন করা আছে, পানির কল, এখানে আমরা এখানে সংযোগ দেবো এই পাইপটি। ওয়াটার ইনলেট পাইপটি খুলে রাখা যায়, এখানে লক সিস্টেম, এভাবে হালকা করে নিচের দিকে চাপ দিয়ে টান দিলে খুলে যাবে। এবার এই পার্টটিকে আমরা পাইপের মুখে লাগাবো। ফার্স্টে আমরা সাদা যে রাবারটা আছে সেটা এখান থেকে আমরা সরিয়ে ফেলবো, রিমুভ করে ফেলবো। সাদা যে একটা রাবার ছিল সেটিকে সরিয়ে ফেলেছি। এবার 4টি স্ক্রুকে লুজ দেব। স্ক্রু 4টিকে লুজ দেওয়া শেষ, এবার আমরা এটিকে পাইপের পানির কলের মুখে এটাকে আমরা স্থাপন করব। দেখেন আমাদের এখানে 4টে স্ক্রু ট্যাপের মুখে ভালোভাবে টাইট দিতে হবে ফার্স্ট টাইম। তারপর নিচে যেটা চুরির মতো আছে প্লাস্টিকের, এটাকে ঘোরাতে হবে ডান দিকে। তাহলে এটার ভিতরে যেটা কালো টিউব ছিল সেটাও ট্যাপের মুখে ভালোভাবে বসে যাবে। পরবর্তীতে এখান থেকে আর পানি লিক করার কোনো সম্ভাবনা থাকবে না, এই জন্য এটাকে ভালোভাবে টাইট দিতে হবে। আমাদের টাইট দেওয়া শেষ। এখন এই পাইপটা যেটা আমরা খুলে রাখছি ট্যাপের মুখে স্টিলের মুখে থেকে, সেটা কীভাবে লাগাতে হয় সেটা দেখাবো। এখানে দেখেন একটা স্প্রিং সিস্টেম আছে, নিচের দিকে প্রেস করলে স্প্রিং বের হয়ে আসে। এটাকে জাস্ট এটার মুখে এভাবে নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিলে এটা লেগে যাবে। এটা লক সিস্টেম, এটার খোলার কোনো সম্ভাবনা নেই। আবার যদি কখনো এটাকে পাইপটাকে যদি লকের মুখে থেকে যদি খুলে রাখতে চান তাহলে ঠিক সেম প্রসিডিউর, এটাভাবে নিচের দিকে চাপতে হবে, তারপর হালকা করে টান দিলেই ছুটে আসবে। অর্থাৎ এখানে একটি স্প্রিং সিস্টেম আছে, এটা খুলে রাখা খুবই সহজ। মেশিনটি একটি স্ট্যান্ডের উপর বসানো আছে, এবং আমরা পানির লাইনটা কীভাবে সংযোগ করতে হয়, মেশিনের কোথায় পানির লাইনটা যাবে সেটা আমরা দেখব। এখানে দেখেন একটা পানির পোর্ট করা আছে যেখানে পাইপটা লাগবে, এর ভিতরে একটা ফিল্টার থাকে, ছোট্ট একটা ফিল্টার এখানে। এটা যদি কখনো দেখেন যে আপনার পানির লাইন চালু করা আছে কিন্তু ওয়াশিং মেশিনের ভিতরে পানি ঢুকতেছে না, তাহলে বুঝতে হবে যে ওয়াশিং মেশিনের ভিতরে যে ফিল্টারটা আছে ফিল্টারটা হয়তো বা ময়লা জ্যাম হয়ে গেছে। তারপর আপনার যেটা করতে হবে, পাইপটা খুলতে হবে, এটা বের করে টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে আবার এটাকে সেম পজিশনে এটাকে লাগিয়ে দিতে হবে। আর এখানে যে পানির কলটা আছে সেটা এটার মুখে বসাবেন, বসিয়ে ঘুরাবেন, এই সাইডে ডান দিকে মশলে এটা এখানে লেগে যাবে। প্রাথমিকভাবে আমাদের ওয়াশিং মেশিনের যে ইনস্টলেশনটা সেটা আমাদের আপাতত শেষ হয়ে গেছে। এটা এইভাবে সেটিং করতে হয়, আর এই মেশিনটা কীভাবে চালাতে হবে সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপরে আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা কীভাবে চালাতে হয়। মেশিনটিতে ট্যাপের যে পানির লাইনটা সেটা আমার এখানে অন করা আছে। পানির লাইন যদি অন থাকে, মেশিন যদি বন্ধ থাকে, মেশিনের ভিতরে পানি ঢুকবে না। অর্থাৎ আপনারা চাইলে পানির লাইনটাকে সবসময় চালু রাখতে পারবেন। এখন আমরা ওয়াশিং মেশিন কীভাবে চালাতে হয় সে প্রোগ্রামগুলো দেখবো। এখন দেখেন ওয়াশিং মেশিন চালানোর আগে ওয়াশিং মেশিনের কিছু নিয়ম আছে সেগুলো আগে বলি। এখানে একটা ফিল্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই ফিল্টারটায় কাপড়ের যে এক্সট্রা সুতাগুলো থাকে ফাইবার টাইপ, এগুলো এখানে জমে। প্রতি 15 ওয়াশে বা প্রতি 20 ওয়াশে এটা একবার পরিষ্কার করবেন, তা না হলে একটা সময় ময়লা জমতে জমতে এই ফিল্টারের এখানে পচে ময়লা পচে গন্ধ বের হতে পারে। এটা খোলার সিস্টেম হচ্ছে এইভাবে নিচের দিকে চাপ দিবেন, সামনের দিকে টান দিবেন, বডি থেকে এটা চলে আসবে। তারপর আবার এটাকে সেম পজিশনে এটাকে বসিয়ে দেবেন। আর এখন যেটা করতে হবে আমাদেরকে, ফার্স্ট টাইম পানির লাইনটা চালু রাখতে হবে। আমরা ট্যাপ চালু করে দিচ্ছি, ট্যাপ চালু করা আছে।
এখানে আমার এসি কর্ডে এসি কর্ডটা বোর্ডে লাগানো আছে, মাল্টিপ্লাগে লাগানো আছে। ফার্স্ট টাইম আমরা যখন কাপড় দেব ভিতরে, কাপড় দেওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে, কাপড় বাছাই করতে হবে। কাপড়ের মধ্যে 1 টাকা 2 টাকার কোনো কয়েন থাকলে সরায় ফেলতে হবে। মেয়েদের কাপড় যখন দিবেন তখন অবশ্যই কাপড়ে চেক দিবেন যে কোনো সেফটি পিন বা কোনো ছোটো ছোটো পিন আছে কিনা, থাকলে সেগুলা কাপড় থেকে সরায় ফেলবেন। আর বিদেশি কম্বল দিবেন না, বাংলাদেশি কম্বল সিঙ্গেলগুলা দিলে একটা দিবেন, সাথে অন্য কোনো কাপড় দিবেন না। বিছানার চাদর একসাথে 3টা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। প্যান্ট শার্ট গেঞ্জি একসাথে দেওয়া যাবে, 12-14টার মতো দেওয়া যাবে। ফার্স্ট টাইম আমরা এখন কাপড় দিব। দেখেন আমাদের এখানে ফার্স্ট টাইম আমরা কাপড় নেওয়া শেষ। এবার দেবো আমরা ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার দিতে হবে বালতিতে ভিজিয়ে রাখতে, কাপড় যে পরিমাণে ডিটারজেন্ট লাগে প্রায় সম পরিমাণে ডিটারজেন্ট পাউডার, তার বা তার থেকে হালকা একটু বেশি ডিটারজেন্ট পাউডার আমরা কাপড়ের উপরে ছিটিয়ে দেবো। আমাদের ডিটারজেন্ট পাউডার দেওয়া শেষ। এবার আমাদের এই যে প্যানেলটা দেখতেছি, এই পুরো প্যানেলটাকে বলা হয় প্রোগ্রামার প্যানেল বা অপারেশনাল প্যানেল বলা হয়। এই প্যানেলে এখন আমরা কাজ করব। এখানে লাল কালারের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটাকে আমি যখন প্রেস করব ডিসপ্লেতে পাওয়ার চলে আসবে। দেখেন আমি রেড কালার বাটনটাতে যখন প্রেস করছি, সাথে সাথে ডিসপ্লেতে পাওয়ার চলে আসছে। আমার ফার্স্ট কাজ হচ্ছে পাওয়ার আনতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে প্রোগ্রাম বাটনটাতে। এখানে দেখেন 10টা প্রোগ্রাম দেওয়া আছে। নাম্বার 1 আছে স্ট্যান্ডার্ড, নাম্বার 2 ডেলিকেট, নাম্বার 3 কুইক, নাম্বার 4 ইন্টেন্সিভ, নাম্বার 5 সোক ওয়াশ, নাম্বার 6 ওয়াশ, নাম্বার 7 ওয়াশ রিন্স, নাম্বার 8 রিন্স এবং স্পিন, নাম্বার 9 স্পিন, নাম্বার 10 হচ্ছে ডাম্প ক্লিন। এখন আমি পর্যায়ক্রমে বোঝাবো যে এটা কীভাবে কী কাজ করতে হয়। প্রোগ্রাম যে বাটনটা আছে, এই বাটন দিয়ে যখন আমি প্রেস করব, এখানে সিরিয়াল আসবে, 1, 2, 3 এরকম সিরিয়াল আসবে। আমার কাপড়ে যদি ময়লা বেশি থাকে এবং সেটা যদি ভ্যারাইটিস আইটেমের কাপড় থাকে, প্যান্ট শার্ট গেঞ্জি এভরিথিং মিক্স করা কাপড় আছে, তাহলে অবশ্যই কাচতে বেশি সময় দরকার। তাহলে আমি প্রোগ্রাম বাটন প্রেস করে স্ট্যান্ডার্ড অপশনটা সিলেক্ট করব, অথবা চাইলে আমি ডেলিকেট অপশনটাও সিলেক্ট করতে পারি, সমস্যা নাই। আর কাপড়ে যদি আমার হালকা ময়লা থাকে, অল্প ময়লা আছে, আমি চাচ্ছি যে আমার কাপড়টা বেশিক্ষণ কাচতে হবে না, কিছুক্ষণ কাচলে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে কাজটা যেন হয়ে যায়, ওই ক্ষেত্রে আমি কাপড় দেবো, ডিটারজেন্ট পাউডার দেবো, পাওয়ার বাটনটাকে অন করব, প্রোগ্রাম বাটন প্রেস করে ডিসপ্লেতে 3 উঠাবো, কুইক ওয়াশ। যদি জার্সি টাইপের কাপড় থাকে তাহলে আমরা ডিসপ্লেতে উঠাবো 4 ইন্টেন্সিভ। যদি আমরা সোক ওয়াশ চাই, অর্থাৎ আমাদের বাসায় ছোটো পাতলা পাতলা কাঁথা থাকে যেগুলোতে ময়লা হয়, যেগুলো অনেকক্ষণ কাচতে প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, এক্ষেত্রে আমরা চাইলে সোক ওয়াশ অপশনটাকে সিলেক্ট করে দিতে পারি, নাম্বার 5 সোক ওয়াশ। আমরা যদি কখনো শুধু ওয়াশ চাই, যে কাপড় কাচবো কিন্তু কাপড় শুকাবো না, ওই ক্ষেত্রে আমরা চাইলে নাম্বার 6 অনলি ওয়াশটা সিলেক্ট করে দিতে পারি। নাম্বার 7 আছে ওয়াশ এবং রিন্স, অর্থাৎ কাচবে এবং পরিষ্কার পানিতে ধুয়ে ফেলবে কিন্তু শুকাবে না। এরকম যদি আমরা চাই তাহলে নাম্বার 7 উঠাবো ডিসপ্লেতে। নাম্বার 8 আছে রিন্স প্লাস স্পিন, মানে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলবে এবং শুকিয়ে ফেলবে, এরকম একটা অপশন যদি আমরা যদি চাই তাহলে ডিসপ্লেতে প্রোগ্রাম বাটন প্রেস করে আমরা 8 অপশনটা উঠাবো। নাম্বার 9 আছে অনলি স্পিন, যদি কখনো আমাদের কাপড় বৃষ্টির পানিতে ভিজে যায় বা আমরা যে কোনো কারণে কাপড়টা ভিজে গেছে, আমি চাচ্ছি কাপড় পরিষ্কার, কাপড় যা শুধু শুকিয়ে ফেলবো, কাপড় কাচবো না, ওই ক্ষেত্রে কাপড়টা ভিতরে দিবেন, ডিটারজেন্ট দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা কাপড় কাচবো না, শুধু শুকিয়ে ফেলবো। পাওয়ার বাটনটাতে একটা প্রেস করব, প্রেস করে ডিসপ্লেতে উঠাবো 9 উঠানোর পরে ডাগনাটা নামিয়ে দিতে হবে, তারপরে স্টার্ট বাটন আছে, এটা প্রেস করলে আপনার কাপড়টা শুকিয়ে ফেলবে। নাম্বার 10 আছে ড্রাম ক্লিন, সাপোজ আমরা এই ড্রামটাকে অনেকদিন যাবত ইউজ করতেছি, ড্রামের ভিতরে ময়লা হয়ে গেছে আমার মনে হচ্ছে, ড্রামটাকে ক্লিন করা দরকার। হালকা একটু ডিটারজেন্ট পাউডার ড্রামের উপরে ছিটিয়ে দেবেন, তারপর পাওয়ার বাটন, কাপড় কিন্তু দেবেন না এক্ষেত্রে, শুধু যেহেতু ড্রাম ক্লিন করবো, ড্রামটার উপরে একটু ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে দেবেন, পাওয়ার বাটনটাকে একটি প্রেস করবেন, প্রোগ্রাম বাটন প্রেস করে ডিসপ্লেতে 10 উঠাবেন, ডাগনাটা নামিয়ে দেবেন, স্টার্ট বাটন প্রেস করবেন, আপনার ড্রামটাকে ক্লিন করে ফেলবে। আমরা পরবর্তী অপশনগুলোতে যাই। এখানে একটা অপশন আছে ওয়াটার লেভেল বাটন, এটার কাজ হচ্ছে আপনার কাপড় অনুযায়ী কীভাবে পানি নেবেন, কতটুকু পানি নেবেন, সেটা আসলে মূলত এই ওয়াটার লেভেল বাটনের মাধ্যমে সিলেক্ট করা হয়। যদি আপনার কাপড় থাকে 2টা বা 3টা, তাহলে প্রোগ্রাম বাটন থেকে আপনার যে কোনো একটা প্রোগ্রাম নেবেন, স্ট্যান্ডার্ড সাপোজ নিলাম, এবার ওয়াটার লেভেল বাটন আসতে হবে, এসে এখান থেকে কাপড় যদি থাকে 1 থেকে 5টা, আমার এখানে ওয়াটার লেভেল দিয়ে দিবেন 1, কাপড় যদি থাকে 8টা 10টা, তাহলে এখানে ওয়াটার লেভেল বাটন চেপে ডিসপ্লেতে উঠাবেন হচ্ছে 3, আর কাপড় যদি থাকে 12-14টা, এখানে ডিসপ্লে ওয়াটার লেভেল বাটন চেপে ডিসপ্লেতে উঠাবেন 4 অথবা 5।
আপনারা সর্বোচ্চ ওয়াটার লেভেল 6 পর্যন্ত নিতে পারেন, এর বেশি নেবেন না। কারণ হচ্ছে ওয়াটার লেভেল 6 দিলেই এই ড্রামটা প্রায় ভর্তি ভর্তি হয়ে যায় পানিতে, এই জন্য ওয়াটার লেভেল 6 এর বেশি দেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমাদের ফার্স্টে কাজ করতে হচ্ছে পাওয়ার বাটনটা অন করতে হচ্ছে, সেকেন্ডে প্রোগ্রাম বাটনটাকে আমাদের যে কোনো একটা প্রোগ্রাম আমাদের কাপড় অনুযায়ী সিলেক্ট করতে হচ্ছে, থার্ড টাইমে আমাদের ওয়াটার লেভেল সিলেক্ট করতে হবে, ফাইনালি আমাদের এখানে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনের কাজটা হচ্ছে সবার শেষে। স্টার্ট না দিলে কিন্তু এটা কাজ করবে না, স্টার্ট বাটন প্রেস করলে এটা কাজ করা শুরু করবে। এখন আমরা এটার ভিতরে যে কাপড়টা দিছি এটাকে ময়লা বেশি না ময়লা কম? মোটামুটি রেগুলার পাতার ফ্যান্টেন। আমরা এটার ভিতরে যে কাপড়টা দিছি এটা মিডিয়াম ময়লা আছে, এই জন্য এটাকে আমরা প্রোগ্রাম বাটন প্রেস করে এখানে আমরা প্রোগ্রাম নেবো হচ্ছে 2 নম্বর প্রোগ্রামটা ডেলিগেট। এবং ওয়াটার লেভেল আমাদের যে কাপড়টা আমরা ভিতরে দিয়েছি এটার জন্য ওয়াটার লেভেল 3 হলে হয়ে যাবে, এই জন্য আমরা এখানে ওয়াটার লেভেল বাটন চেপে ডিসপ্লে উঠাবো 3। এখন আমরা স্টার বাটন প্রেস করবো, এটা কাজ করা শুরু করে দেবে। দেখেন আমি স্টার বাটন প্রেস করার সাথে সাথে এখানে ওয়াশিং মেশিনের ভেতরে পানি ঢোকা শুরু হয়ে গেছে, কিন্তু আমার মোটর ঘুরতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত আমার ওয়াটার লেভেল যেটা দিয়েছি মেশিনে 3, সেই ওয়াটার লেভেল 3 পর্যন্ত পানি ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত এই মোটর ঘুরবে না। এখানে দেখেন ডিসপ্লেতে কিছু স্যাম্পল আছে, আমাকে এখানে শো করতেছে এখন ডাবল বি। এর মানে কি? এর মানে হচ্ছে ডাবল এ মানে সোক করা, ডাবল বি ওয়াশ করা, ডাবল সি রিন্স করা, ডাবল ডি স্পিন করা। এখানে আমার ডেলিকেট যে অপশনটা সেটাতে 36 মিনিট 36 মিনিট শো করতেছে। এই 36 মিনিটের মধ্যে মেশিন 3 বার পানি নেবে, 3 বার পানি ছেড়ে দেবে, কাপড় কাচবে, পরিষ্কার পানি দিয়ে ফেললে কাপড় শুকিয়ে ফেলবে। এখানে শুকিয়ে ফেলবে বলতে 100% নয়, শুকাবে 50-60 or 70% পর্যন্ত কাপড় শুকিয়ে ফেলবে। এই 36 মিনিট সময়টা আস্তে আস্তে নিচের দিকে আসবে, 35, 34, 33 এভাবে এটা জিরোতে যাবে। যাওয়ার পরে মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তারপর একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমি ঢাকনাটা খোলা রাখছি, ঢাকনা কিন্তু খোলা রাখা যাবে না, কারণ ঢাকনা খোলা রাখলে ডিসপ্লেতে E3 একটা এরর আসবে। এই জন্য ঢাকনাটা প্রোগ্রাম স্টার্ট করার আগে ঢাকনাটা নামিয়ে দেন স্টার বাটন প্রেস করবেন। মেশিন যতক্ষণ পর্যন্ত কাজ করবে ততক্ষণ পর্যন্ত পানি লাইনও বন্ধ করবেন না, ইলেকট্রিক সংযোগও বন্ধ করবেন না। মেশিন অটোমেটিক কাজ শেষ করে যখন বন্ধ হয়ে থাকবে তখন আপনি বোর্ডে থেকে সিকোয়ারটা খুলে ফেলতে পারেন আর কাপড়টা নিয়ে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ওয়ালটনের একটি ওয়াশিং মেশিন, টপ লোডিং ওয়াশিং মেশিন, WWMTTM70 মডেলের ইনস্টলেশন এবং অপারেশন, এটি কীভাবে চালাতে হয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।